অসময় আপনি না এলে এই জানোয়ারটা আমার সতীত্ব হরণ করে নিত। ঠিক আছে ভাইজান, আমি চলে যাচ্ছি, কিন্তু যে উপকার আপনি করেছেন সেই উপকারের কথা আমি কোনোদিন ভুলব না। তাই যাবার আগে আপনাকে দিয়ে যাচ্ছি আমি হাজার হাজার সালাম, হাজার হাজার সালাম। আমি এসেছি জানোয়ারকে বধ করতে। একটা জানোয়ারকে, জানোয়ার কোথায়? পায়ের নিচে চলে আসবে। আমার সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে তোমার? শুনো, ওই গুরু নামে আমার 9 লক্ষ টাকা জমাদারি আমার বাতস পুত্র চেপি তুষি তারপর হচ্ছে ওই কুনু। চলো বসে, আজকে তো তার ফাঁসি হবে। চলো যাচ্ছি। জামিন নাই আজকে, জামিন ভাই জামিন আগে পাইবো। আচ্ছা
আচ্ছা আচ্ছা আপনি মানিক ফুল সম্বন্ধে আপনি কতটুকু জানেন? আচ্ছা মানিককে তাহলে আপনি ফোন করেননি? আমি মালিককে খুন করিনি। আচ্ছা আচ্ছা মানিককে তাহলে আপনি খুন করেননি, এই আপনার শেষ। মহামান্য আদালত, আপনার অনুমতি পেলে এই দেশের প্রথম সাক্ষী জমিদার তুতা মিয়াকে, জমিদার গলিলুদ্দিন কারবান সাহেবকে আদালতে হাজির করতে পারি? গলিলুদ্দিন চেয়ারম্যান সাহেবকে হাজির কর। হ্যালো হ্যালো সুপার গুছার কথা বলছো মানিকার তোমার মানিককে ত্যাগ করে বললাম তো হারছে হারছে কি বলো তোমার মানিককে ত্যাগ করে তুমি চিনি তো চিনি এই জমিদের বলে তোমার ছেলেকে কেমন করেছে? পরে যদি আর একদিন আমার যায় এই দিন আমি আশা করতে ঘুমবো আল্লাহ বাবা তুমি আসছ ও তো আরেকদিন ভুলাইবেন এখন যাও আচ্ছা এই দিন কমুনে ভালো করে আস আস মামু যাই ভগবান একে ছেড়ে এক নম্বর সাক্ষী চেয়ারম্যান দলিলুদ্দিন সাহেবকে এখানে হাজির করাতে অনুমতি দেওয়া হলো। সেন্টি চেয়ারম্যান দলিলুদ্দিন সাহেবকে চেয়ারম্যান মিটিং এ যান। এক আপনার নাম? আমার নাম খান খানাখা বাহাদুর দলিলুদ্দিন চেয়ারম্যান সাহেব। আচ্ছা চেয়ারম্যান সাহেব আপনি বলুন এই মহামান্য আদালতে কাজ করা দাঁড়িয়ে আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বল মিথ্যা বল? মহামান্য আদালতে কাজ করা দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বল মিথ্যা বলিব না। আচ্ছা চেয়ারম্যান সাহেব
মানে কে খুন করেছে? আপনি চোখে দেখেছেন? নিশ্চয়ই। আচ্ছা, মানে যখন খুন হয় তখন আপনি কোথায় ছিলেন? তখন আমি আমার বইটি খাড়ায় বসে ব্যাপার করছিলাম। আমার বৈঠক খানায় বসে আমি পেপার পড়ছিলাম। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি বলবো কেমন করে? আর আপনি বলছেন আর আমি আপনাকে প্রশ্ন করেছি বাড়ি যখন খুন হয়েছে তখন আপনি বাড়ি থেকে কত দূর দূর হবে? ধরেন আমি আর কিছু কথা বলতে চাই, অনুমতি দেওয়া হলো। আচ্ছা চেয়ারম্যান সাহেব, মানিক যখন খুন হয় তখন কয়টি আঘাত হয়েছিল? তিনটি। তিনটি? আচ্ছা আচ্ছা, তিনটি আঘাত হয়েছিল। আচ্ছা কোথায় কোথায় আঘাতগুলো হয়েছিল? একটা হয়েছে উড়তে, একটি উড়তে, একটা পেটে, একটা পেটে, আরেকটি বুকে, আরেকটি বুকে। আচ্ছা আপনাকে আর কিছু বলার নেই, আপনি এখানে আসতে পারেন। আসসালামু আলাইকুম, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি হজ যাচ্ছি হজ করার জন্য। আপনার অনুমতি পেলে সাক্ষী ডাক্তার রহমান তাকে এই ডাক্তার হাজির করতে চাই, অনুমতি দেওয়া হলো। আপনার নাম? আমার নাম খান খানা খান বাহাদুর, ডাক্তার রহমান খান। আচ্ছা রহমান সাহেব, মানিক খুন সম্বন্ধে আপনি কতটুকু জানেন? আমি সম্পূর্ণ জানি। সম্পূর্ণ জানেন? আপনি আদালতে পেশ করুন। বকুল গাছ কাটার জন্য, বকুল গাছ কাটতে কাটতে বড্ড ক্ষুধা পায় ছুটে গিয়েছিল ওই তুতামিয়ার বাড়িতে। সে বলেছিলেন আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে আমাকে খেতে দিয়ে বলতে আমার লজ্জা হচ্ছে, এই তুতামিয়া একটি পোষা কুকুর ছিল, যে কুকুরকে যে থালে খাবার দিত ওই খালার মধ্যে মানিককে খাবার দিয়েছিল। মানিক বললেন হাতের কোঠল দিয়ে সবই ঠিক আছে, আপনাকে সত্য কথা বলার জন্য
ধন্যবাদ। এখন আপনি আসতে পারেন। মহামান্য আদালত বাদী সাক্ষীগণের উপস্থিত একই কথা হয়েছে, এবার আপনার কাছে খাবার দেবাই এই মাঝে মাঝে বেশ কম বলে এবার মনে করছে বুয়ে লিখ বেশ কম চা দিয়ে এই জানো টাঙ্গাইল সামনে শো দেন না কি তোমার লাগে সব ভিডিও মিয়ার বিরুদ্ধে আমি তো অভিযোগ সাক্ষী প্রমাণের তুতা মিয়ার সম্পূর্ণভাবে দোষী হয় মহামান্য আদালত আসামিকে, আসামি তুতা মিয়াকে 302 ধারা মোতাবেক ফাঁসির আদেশ কার্যকর করা হয়। বসির ভাই, আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমি তোমার দুটি পায়ে ধরে বলছি তুমি আমাকে নিয়ে চলো। চলো বসির ভাই,
একবার শুধু ক্ষুদিরামের ফাঁসির গান শুনিয়ে আমি চির বিদায় নিতে চাই। আজ থেকে শুরু হলো গুনাই বিবির সংসার। হ্যালো,